Welcome to Sports Life presented by Cool. আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। মিরাজ জাকিরের ব্যাটিং দৃঢ়তার পর বৃষ্টি, এতেই মিরপুর টেস্ট গড়ল চতুর্থ দিনে। দুইজন অর্ধশতকে 81 রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 7 উইকেটে 283 রান। আলোক স্বল্পতা, নির্ধারিত সময়ের আগেই শেষ হয় খেলা, সেঞ্চুরি থেকে 14 রান দূরে আছেন মিরাজ। মাটি কামড়ে পড়ে থাকা কথাটা প্রচলিত ক্রিকেট মহলে, যার অর্থ সর্বোচ্চ চেষ্টা করে উইকেটে টিকে থাকা, আউট না হওয়া। বাংলাদেশি ব্যাটাররাও মিরপুর টেস্টের তৃতীয় দিন মাটি কামড়ে পড়ে থাকলেন, তবে ভিন্নভাবে। ব্যাটারদের পা যেন ব্যাট চালানোর সময় একেবারে আটকে যায় মাটির সাথে, যার ফলে বল সুইং করলেই আউট। মিরপুর টেস্টের তৃতীয় দিন আগের দিনের 3 উইকেটে 101 রান নিয়ে ব্যাটিংয়ে নামেন 38 রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ও 31 রানে নট আউট থাকা মুশফিকুর রহিম। নামের পাশে মাত্র 2 রান যোগ করার পর অফ স্ট্যাম্পের বাইরের একটা লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়েন জয়। মুশফিকের আউটটা ছিল আরও দৃষ্টিকটু। রাবাদার গুড লেন্থের ইনসুইং ডেলিভারিতে ঠায় দাঁড়িয়ে পায়ের ব্যবহার না করে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন মুশি। দলের চরম বিপদে আবারও ত্রাতা সেই মেহেদি হাসান মিরাজ। 7 নম্বরে নামা এই অলরাউন্ডার জাকের আলী অনিককে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। 94 বলে 7 বাউন্ডারি আর 1 ছক্কায় তুলে নেন 50। মিরাজকে ভালো সঙ্গ দেন জাকের, 102 বলে 6 বাউন্ডারিতে 50 তুলে নেন এই ব্যাটারও। তবে হাফ সেঞ্চুরি পাবার পর বেশিক্ষণ টিকতে পারেননি জাকের। কেশব মহারাজের স্পিনে কাটা পড়েছেন 58 রানে, ভাঙে 138 রানের জুটি। 250 রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। এরপর স্পিনার নাঈম হাসান ভালোই সঙ্গ দেন মিরাজকে, তবে দলীয় স্কোর যখন 267 তখন বাগড়া দেয় বৃষ্টি। 7 উইকেটে স্বাগতিকদের স্কোর যখন 263 তখন আলোক স্বল্পতায় বন্ধ হয় ব্যাচ। এরপর অবস্থার আরও অবনতি হলে পরিত্যক্ত করা হয় দিনের খেলা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ব্যাটে ধরা দিচ্ছে না, রান আউট হচ্ছেন দৃষ্টিকটুভাবে। প্রজন্মের অন্যতম সেরা এই ব্যাটসম্যান অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই যেন ভুলতে বসেছেন ব্যাটিংটা। 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি কি কাল হলো শান্তর? মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত মজা করে একটা কথা বলেছিলেন, এখন থেকে প্রতিদিন ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেব। ঘটনাচক্রে তাকে দিতেও হয়েছে পরপর দুদিন 2টি স্ট্যাটাস, একটা সতীর্থ তাইজুল ইসলামের 200 টেস্ট উইকেট পাওয়া নিয়ে, আর একটা মুশফিকুর রহিমের টেস্টে 6000 রানের মাইল ফলক স্পর্শ করা নিয়ে। কিন্তু অধিনায়ক শান্ত নিজেই কিন্তু নেই এমন পজিটিভ কোনো আলোচনায়। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে তার ব্যাটটা যেন হাসাটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তার ব্যাটে রান আসছে না। তার চেয়েও বড় কথা, মাঝে মাঝে খুব দৃষ্টিকটুভাবে আউট হচ্ছেন তিনি। বিশেষ করে রিভার্স সুইপে তার আউট হওয়াটা যেন একটা বদভ্যাসে পরিণত হয়েছে। হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে সবশেষ যে টি-20তে তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছিলেন, তাকে আউট করার পর রবি বিষ্ণুই, যে ভারতীয় লেগ স্পিনার, তিনি বলেছিলেন শান্তর ফুট মুভমেন্ট দেখে তিনি আগেই বুঝে গিয়েছিলেন যে তিনি রিভার্স সুইপ করতে যাচ্ছেন, এবং সে অনুযায়ী বল করে তাকে ট্র্যাপে ফেলেছেন তিনি। অর্থাৎ নাজমুল শান্ত এখন অনেকটা প্রেডিক্টেড হয়ে গেছে প্রতিপক্ষ ব্যাটারের কাছে। কিন্তু কেন এমন হচ্ছে? নাজমুল শান্ত নিশ্চিতভাবেই এই প্রজন্মের বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড ব্যাটারদের মধ্যে একজন, কিন্তু কেন শান্ত 3 ফর্মেটেই এমন বাজেভাবে স্ট্রাগল করছে? এর সঠিক কারণটা আসলে শান্ত কিংবা যারা ব্যাটিং করছে তারাই এক্স্যাক্টলি দিতে পারবেন। কিন্তু আপাত দৃষ্টিতে বাহির থেকে দেখে মনে হচ্ছে শান্তর কাছে অধিনায়কত্বটা হয়তো একটা বাড়তি চাপ হয়ে গেছে। তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ নাজমুল শান্তর নিজেরও একটু উপলব্ধি করা উচিত। প্রয়োজনে একটা সিরিজ থেকে শান্ত ব্রেক নিতে পারেন, ব্রেক নিয়ে ভাবতে পারেন, নিজেকে সময় দিতে পারেন, নিজের ব্যাটিং নিয়ে একটু কাজ করতে পারেন। ক্যাপ্টেন্সি মাঠের দায়িত্বটা ঠিকঠাক পালন করছেন শান্ত, তবে ব্যাটার শান্তর ফিরে আসাটা খুব খুব জরুরি। তাই তো এটাই উপযুক্ত সময় শান্ত এবং বিসিবির ভেবে দেখার, শান্তর কি একটা ব্রেক প্রয়োজন, নাকি 3 ফর্মেটের মধ্যে যে কোনো 2 ফর্মেট বা 1 ফর্মেট থেকে অব্যাহতি দিলে শান্তর চাপটা কমবে। সমস্যাটা খুঁজে বের করা এবং তার সমাধান করাটা সময়ের দাবি এখন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
সাকিব আল হাসানের পক্ষ থেকে এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তার এক ভক্ত। পাঁচ বছর আগে মাঠে সাকিবকে ফুল দিয়ে আলোচিত সেই ফয়সাল বলছেন সব সংকট একদিন কেটে যাবে। চট্টগ্রাম থেকে মিরপুরে সাকিবের বিদায় টেস্ট দেখতে এসে হতাশ হলেও ফয়সালের বিশ্বাস সাকিব একদিন খেলবেন দেশের মাটিতে। মিরপুর স্টেডিয়ামের বাইরে থেকে যখন আপনি দেখছিলেন বা ভিতরের গ্যালারির ছবি তখন খাঁকা করছিল, কিন্তু এর মধ্যে এত দর্শক, তবে একজন দর্শক কিন্তু একটু আলাদা, সেটা হচ্ছে পাওয়া গিয়েছিল। ফয়সালের কথা যদি আলাদা করে বলা যায়, ফয়সালকে চিনতে পেরেছেন কিনা দর্শক একটু? ফয়সাল হচ্ছে সেই মানুষ যিনি চিটাংয়ে এক খেলায় টেস্ট চলতেছিল, সম্ভবত সেই ম্যাচটাও টেস্ট ছিল, এবং সে ফয়সাল সাকিব আল হাসানের ভক্ত এবং একটা গোলাপ ফুল নিয়ে সেই সাকিবকে দেওয়ার জন্য দেয়াল টপকে মাঠের ভিতরে ঢুকে গিয়েছিলেন ফয়সাল। মানে সেই অনেক দিন আগের স্মৃতি। ওই তো আসছি ঢাকাতে মানে খেলা দেখতে, সাকিব ভাই তো নাই, তবু দেশকে যখন ভালোবাসি খেলা তো বলতে পারি না, দেশের আবেগে বিভাগে একটা মানে চলে এসেছি খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য না সাকিবের সঙ্গে দেখা? তো সাকিব ভাই তো নাই দেশে, তো আমি চিন্তা করলাম ভাই যখন নাই আর দেখলো যা খেলতেছে ওনাদের খেলাটা দেখে মনটা একটু সান্ত্বনা দিই, কিন্তু ভাই তো নাই। কোনো ক্রিকেটারই সবসময় থাকবে না, কিন্তু ওই স্মৃতিটা যদি বলেন যে মাঠে ঢুকে গিয়েছিলেন ফুল দিতে গিয়েছিলেন, আমার মনে হয় চেরাগালি থেকে আপনি একটা ফুল কিনেছিলেন। উনি আমাকে অনেক লাইক করছে, বলতেছে যে এত বড় সাহস কেমন হলো তোমার, এই যে মাঠে এত বড় জালি লাভ দিয়া আমার সাথে দেখা করা, এত বড় সাহস কেন ভাই? আমি বলতেছি আমি অনেক জায়গায় গেছি কিন্তু দেখার জন্য পারিনি, আমাকে পুলিশে অনেক ডিস্টার্ব করছিলো, তার ওই ডিস্টার্ব করা আমাকে অনেক টর্চার করে ফেলেছিলো, তাই আর আমি যাইতে পারিনি, আর আপনার এই মাঠে আমি দেখার জন্য নামি গেছি। আর বলতেছে তোমার হাতে রক্ত পড়তেছে, ওই রক্তটা ওই তাড়াতাড়ি যা ডাক্তারের কাছে যাও। আমি বলতেছি না ভাই আজকে আপনাকে একটু জড়ায় ধরবো, জড়ায় ধরে মাঠের থেকে যাবো। তো উনি বলতেছে ঠিক আছে আচ্ছা বুকটা আমাকে বুকে টানিয়ে নিছে, কিন্তু মানুষ ভালো। একটা মামলা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল আপনাদের মাধ্যমে। আমার মামলাটা আসলে আল্লাহর একটা রহমত, ওই আপনাদের কারণে মামলাটা আমার খালিজ হয়েছে। এই লাস্টে ওনারা বিসিবির থেকে মামলা খালিজ করতেছে, হাজিরা দেওয়া লাগে না। কিন্তু সাকিব আল হাসানের মতন বিশ্বের অলরাউন্ডার মতন আর ওনার মতন মানে কি বলবো, বিশ্বের অলরাউন্ডার মতন দেখাই দিছে বাংলাদেশে, কিন্তু এই মানুষকে আজকে বাংলাদেশে মানুষ চিনতেছে না। আমি মনে করি এই সাকিব আল হাসানের থেকে আমি সারা বাংলাদেশের মানুষের থেকে আমি মাপ চাইতেছি। আমি সাকিব ভাই হই, আমি ফয়সাল, আমি ওনার হই, আমি মাপ চাই নিতেছি সবাই বাংলাদেশের মানুষের জন্য। আর মোনাকে ক্ষমা করে সাকিব ভাই যেগুলো ভুল করছে আপনারা সবাই যদি ক্ষমা চিঠিতে যদি দেখেন ওনাকে একটু খেলার সুযোগ করে দিবেন, আর দোয়া করবেন উনি যেমন বাংলাদেশে আসে আরও টেস্ট ওয়ান ডে একটু ভালো করে খেলতে পারে মতন। অবশ্যই ফয়সালের স্বপ্ন পূরণ হোক। সাকিব আল হাসান নিশ্চয়ই বাংলাদেশি ক্রিকেটের অন্যরকম একজন মানুষ, নক্ষত্র, কিংবদন্তি। তবে সব ক্রিকেটারই সবসময় যে খেলতে পারবেন ব্যাপারটি এরকম নয়, নিশ্চয়ই পারিপার্শ্বিক সে অবস্থা মিলে কোনো একদিন হয়তোবা ফয়সালদের এসে স্বপ্নটা পূর্ণ হবে। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, মিরপুর স্টেডিয়াম, ঢাকা। বিশ্বকাপ মাতানো ফুটবলার এখন পেশাদার টেনিস খেলোয়াড় হওয়ার অপেক্ষায়। বাবার দেখানো পথে ফুটবলকে বিদায় জানিয়ে টেনিস কোর্টে নামছেন উরুগুয়ের সাবেক তারকা দিয়াগো ফোরলান। আসন্ন এটিপি চ্যালেঞ্জার্স দিয়ে ক্যারিয়ারের বাক বদলের গল্প লিখতে চলেছেন তিনি। 2010 বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলার ফোরলান লড়বেন ডাবল সেভেন্টে। লম্বা সোনালি চুলের দিয়াগো ফোরলান 2010 বিশ্বকাপ ফুটবলে তার পারফরমেন্স উরুগুয়েকে নিয়ে গিয়েছিল সেমিফাইনালে। সেবার সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি হয়েছিলেন আসর সেরা ফুটবলার। 2019 সালে ফুটবলকে বিদায় বলার পর কোচ হয়ে যার থাকার কথা ডাগ আউটে, সেই ফোরলানই কিনা ট্র্যাক বদলে ফিরলেন টেনিস দুর্গে, অপেক্ষা পেশাদার খেলোয়াড়ের তালিকায় নাম লেখানোর। এটিপি চ্যালেঞ্জার্স দিয়ে আন্তর্জাতিক টেনিস শুরু করার ঘোষণা 45 বছর বয়সী সাবেক এই ফুটবলারের। তবে সিঙ্গেলস নয়, আর্জেন্টিনার ফেদেরিকো কোরিয়ার সঙ্গে জুটি বেঁধে খেলবেন ডাবলস ইভেন্টে। এর আগে অপেশাদার টেনিসে 11টি ডাবলস ম্যাচ খেলে 8টিতেই জয় পেয়েছেন তিনি, হেরেছেন 3 ম্যাচে। এবার পেশাদার টেনিসেও বাজিমাতের অপেক্ষায় সাবেক এই তারকা ফুটবলার। টেনিসে নাম লিখিয়ে নিজের বাবার পথেই যেন হাঁটলেন দিয়াগো ফোরলান। তার বাবা পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে 41 বছর বয়সে নেমেছিলেন টেনিস কোর্টে।
আর দুবছর বয়সে টেনিস কোর্টে নামা ফোরলান মাঝে ফুটবল দুনিয়া রাঙিয়ে আবারও ফিরলেন সেই টেনিসে। উরুগুয়ের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা দিয়াগো ফোরলান খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো জনপ্রিয় সব ক্লাবে। এবার পেশাদার টেনিসে নিজেকে কতটা রাঙাতে পারেন সেটাই দেখার অপেক্ষা। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস।